আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.2 এর একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব। তো দেখো, তোমরা এই সমস্যাটি বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ যে অনুশীলনী 2.2 এর তোমাদের পাঠ্যবইয়ের 18 নম্বর যে সমস্যাটি রয়েছে, নিচের অন্যগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। ক নাম্বার প্রশ্ন হচ্ছে আর দিয়ে রিলেশন বোঝায়, মানে হচ্ছে অন্যয়ের রিলেশনের আর দ্বারা প্রকাশ করা হয়। আর দিয়ে হচ্ছে এক্স ওয়াই এমন একটা সেট যে এক্স এর উপাদানটা এর মধ্যে আছে, ওয়াই এর উপাদানটা এর মধ্যে আছে এবং এক্স প্লাস ওয়াই সমান হবে 1, এরকম একটি যেখানে এর মান হচ্ছে -2 -1 0 1 2। এটা আমাদের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলেছে, যে এটা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। এখন তোমরা হয়তো এর আগে তোমাদের কেউ অন্যয় ফাংশন সম্পর্কে আলোচনা করা হয়েছে, আমরা এই জন্য এখন আর অন্যয় এবং ফাংশন সম্পর্কে আলোচনা করছি না, সরাসরি আমরা আমাদের সমস্যার মধ্যে চলে যাচ্ছি। তো এখানে আমাদের মূল যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আমাদের যে সমস্যাটি দেওয়া আছে এই রিলেশনটি এটা বোঝা। এটা যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে এই অঙ্কটি মানে এই সমস্যাটি করা খুবই সহজ। এখন আমাদের প্রথমে বুঝতে হবে জিনিসটা, সেটা হচ্ছে যে এই রিলেশনটা দ্বারা এখানে কি বোঝাচ্ছে, যে কি নির্ণয় করতে বলেছে এই রিলেশনটি বোঝা। এখানে দেখো বলছে রিলেশন আর দ্বারা প্রকাশ করেছে যে আর একটি সেট, এটা এমন যে এর উপাদানগুলো হচ্ছে এক্স ওয়াই, এর উপাদানগুলো হচ্ছে এক্স ওয়াই। এখন এক্স ওয়াই কি, এক্স ওয়াই এর ব্যাখ্যাটা হচ্ছে এটা যে এক্স বিলংস টু এ, মানে এক্স এর মধ্যে আছে, এক্স যাই হোক সেটা এর মধ্যে আছে এবং ওয়াই বিলংস টু এ এবং ওয়াই এর উপাদানগুলো এর মধ্যে আছে। ঠিক আছে, ওয়াই এমন মানগুলো, এমন আমরা যে মানগুলো পাবো সেটা কার মধ্যে আছে, এ উপাদানের মধ্যে রয়েছে, ওয়াই এর উপাদানগুলো এর মধ্যে রয়েছে এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 এবং এক্স এবং ওয়াই এর উপাদানগুলো এমন যে এগুলো যোগ করলে যোগফল 1 হয়। ঠিক আছে, এক্স এবং ওয়াই এর উপাদানগুলো যোগ করলে যোগফল কি হবে, 1 হবে। এখানে বলে দিয়েছে যে এ এর উপাদানগুলো কেমন, এখন এক্স ওয়াই এর মধ্যে আছে, ওয়াই ওয়াই এর মধ্যে আছে কিন্তু এটা কি, এটার ব্যাখ্যা হচ্ছে এ হচ্ছে -2 -1 0 1 2। তার মানে x এর উপাদান গুলো হচ্ছে এগুলা, y এর উপাদান গুলো হচ্ছে এগুলা, কারণ x এর মধ্যে আছে y এর মধ্যে আছে, মানে এখান থেকে আমাদের মানগুলো বের করতে হবে যে x কোনটা y কোনটা। এখন দেখো আমরা আমাদের সমাধান আছে যে দেয়া আছে r equal to x y such that, এটাকে বলা হয় যেন বাংলায় যেন ইংলিশে বলা হয় such that x belongs to a, মানে x এর উপাদান এর মধ্যে আছে, y belongs to a, y এর উপাদান এর মধ্যে আছে এবং x প্লাস y ইকুয়াল টু 1 এবং x প্লাস y যোগ করলে 1 হবে। এই সেটগুলো আমরা প্রথমে বের করব, এবার নয়গুলো দেখো এখানে এর উপাদান হচ্ছে -2 -1 0 1। ওকে, আর এর বর্ণিত শর্ত হতে পারে, আর যে আমাদের শর্তটা দিয়েছে যে আর এর যে রিলেশনটা যেমন, এই শর্ত থেকে আমরা পাই যে x প্লাস y ইকুয়াল টু 1, x প্লাস y ইকুয়াল টু যদি 1 হয় তাহলে y সমান হচ্ছে x টা যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে y ইকুয়াল টু 1 মাইনাস x। তাহলে r এর রিলেশন মানে এই অন্যয় থেকে আমরা পাচ্ছি, ঠিক আছে, r এর ব্যাখ্যা থেকে আমরা পাচ্ছি যে y ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস x, আমরা x টা শুধু ওই পাশে নিয়ে গেলাম, y ইকুয়াল টু 1 মাইনাস x। এখন দেখো এখন প্রত্যেক x বিলংস টু a এর জন্য y ইকুয়াল টু 1 মাইনাস x এর মান নির্ণয় করে একটি তালিকা তৈরি করি। এখন হচ্ছে x যেহেতু এর মধ্যে আছে, x এর বিভিন্ন মান নিয়ে আমরা y এর মান নির্ণয় করব, যে y ইকুয়াল টু 1 মাইনাস x এই মানটা আমরা নির্ণয় করব। তাই এখন দেখো x এর মধ্যে আছে, তার মানে এর উপাদানগুলো হচ্ছে -2 -1 0 1 2, এই উপাদানগুলো হচ্ছে এর উপাদান এবং এর মধ্যে x যেহেতু আছে, যে x এর মধ্যে রয়েছে তার মানে যে এই উপাদানগুলো হচ্ছে x এর উপাদান, x এর উপাদান, এর উপাদানগুলো হচ্ছে x এর উপাদান। এখন আমরা এই মানগুলো এইখানে বসাবো, x এর মান যদি -2 হয়, দেখো x এর মান যদি -2 হয় তাহলে কি হয়, এর সমান y = 1
মাইনাস x এর মান হচ্ছে মাইনাস 2 তার মানে 1 প্লাস 2 সমান পাচ্ছি আমরা 3 তাহলে y সমান আমরা পাই হচ্ছে 3 যদি x এর মান মাইনাস 2 বসাই এখন x এর মান যদি মাইনাস 1 বসাই তাহলে আমরা কি পাই এখানে আমরা মাইনাস 1 বসাই x এর মান মাইনাস 1 বসানো হলো 1 মাইনাস তাহলে 1 মাইনাস মাইনাস প্লাস 1 সমান হচ্ছে 2 তাহলে আমাদের এখানে মান হচ্ছে 2 যদি আমরা মাইনাস 1 বসাই x এর মান যদি 0 বসাই তাহলে আমরা কত পাচ্ছি তাহলে 1 মাইনাস x x এর মান জায়গা হচ্ছে 0 তাহলে হচ্ছে 1 আমরা পাচ্ছি হচ্ছে 1 x এর মান যদি আমরা 1 বসাই তাহলে কি হবে 1 মাইনাস 1 ইকুয়াল টু 0 তাহলে আমরা এখানে 0 পাচ্ছি যদি এখানে x এর মান 2 বসাই x এর মান যদি 2 বসাই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস 1 তাহলে হচ্ছে মাইনাস 1 তাহলে আমরা x এর বিভিন্ন মানের জন্য আইকুয়ালস টু এ যে এর উপাদান এর বিভিন্ন মানের জন্য x এর বিভিন্ন মানের জন্য আমরা y এর মানগুলো পেয়েছি এখন আমরা যদি x এবং y এর এই মানগুলো ক্রমযুগ আকারে প্রকাশ করি তাহলে আমরা কি পাই এখানে দেখো বলা আছে যে x এর উপাদানগুলো এর মধ্যে আছে এবং y এর উপাদানগুলো এর মধ্যে থাকবে এখন y এর উপাদানগুলোর মধ্যে দেখো এখানে y এর উপাদান আমরা পেয়েছি 3 কিন্তু এই 3 কি এর মধ্যে আছে এই 3 এর মধ্যে নাই তার মানে এই উপাদানটা এর মধ্যে নাই এই উপাদানটা বাদ করবে এই উপাদানটা যেহেতু এর মধ্যে নাই তার মানে এই y এর এই মানটা গ্রহণযোগ্য না এখানে আসবে এখানে আমরা 2 পেয়েছি এর মধ্যে 2 আছে 1 পেয়েছি 1 আছে 0 পেয়েছি 0 আছে মাইনাস 1 পেয়েছি মাইনাস 1 আছে তাহলে আমাদের এখানে যেহেতু y 3 উপাদান 3 উপাদানটা হচ্ছে ডাজ নট ব্যালেন্স টু a এসে ডাজ নট ব্যালেন্স টু মানে 3 উপাদানটা এর মধ্যে নেই 3 উপাদান যেহেতু এর মধ্যে নেই এই কারণে এই যে ক্রমযুগটা আছে মাইনাস 2 মাইনাস 2 এবং 3 এই উপাদানটাও এর মধ্যে নেই ডাজ নট ব্যালেন্স টু a এটা আমাদের গ্রহণযোগ্য না এই মানটি মাইনাস 2 মাইনাস 3 তাহলে আমাদের বাকি যে মানগুলো আছে মাইনাস 1 0 1 2 2 1 0 মাইনাস 1 এই মানগুলো আমরা নিতে পারব তাহলে এখন আমরা এই বাকি এই মানগুলো আমরা এখান থেকে নেব তাহলে আমাদের এই রিলেশন অনুসারে এই সম্পর্ক অনুসারে r এর যে মান পাচ্ছি সেটা হচ্ছে r ইকুয়াল টু এসে মাইনাস 1 2 তারপর পাচ্ছি 0 1 এবং পাচ্ছে 1 0 এবং পাচ্ছি 2 মাইনাস 1 আমরা এই মানগুলো আর এর এই মানগুলো পাচ্ছি এখানে দেখো আর এর এই মানগুলো থেকে প্রথম যে অংশটি রয়েছে সেটা হচ্ছে ডোমেন এবং দ্বিতীয় যে অংশটি রয়েছে সেটা হচ্ছে এই অনুযায়ী রেঞ্জ তাহলে প্রথমটি হচ্ছে ডোমেন আর দ্বিতীয়টি হচ্ছে রেঞ্জ এখন আমরা যদি ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করি তাহলে আমাদের এখানে কি আসবে দেখো ডোমেন হচ্ছে আমাদের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলেছে তাহলে ডোমেন সমান আমাদের কি পাচ্ছি ডোমেন হচ্ছে মাইনাস 1 0 1 2 এটা হচ্ছে আমাদের ডোমেন প্রথম যে অংশটি আছে প্রত্যেকটা প্রথম অংশ মাইনাস 1 0 1 2 এখন আমাদের দ্বিতীয় যে অংশটি রয়েছে দ্বিতীয় ক্রমজোড়ের যে দ্বিতীয় সংখ্যাগুলো সেটা হচ্ছে আমাদের রেঞ্জ আমাদের রেঞ্জ হচ্ছে রেঞ্জ সমান হচ্ছে 2 1 0 মাইনাস 1 তো এই উপাদানটি হচ্ছে আমাদের রেঞ্জ ডোমেন হচ্ছে মাইনাস 1 0 1 2 এবং রেঞ্জ হচ্ছে 2 1 0 মাইনাস
প্রথম অংশটি হচ্ছে ডোমেন, দ্বিতীয় অংশটি হচ্ছে রেঞ্জ। এখানে একটি বিষয়, এখানে যদি একাধিক সংখ্যা থাকতো, যেখানে যদি ওয়ান দুই বার থাকতো, মনে করেন ডোমেনের মধ্যে ওয়ান দুই বার রয়েছে, তাহলে আমরা একবার একবার নিতাম। এখানে যদি তিনবার বা চারবার থাকে তাহলে আমরা শুধু একবার নিব। ঠিক একই রকম ভাবে রেঞ্জ যদি একাধিক বার থাকে তাহলে এই ক্ষেত্রে আমরা শুধু একবার নিব। তাহলে এটা হচ্ছে আমাদের ডোমেন, এটা হচ্ছে আমাদের রেঞ্জ। এই জিনিসটা আমাদেরকে মানে বের করতে বলেছিল যে পদ্ধতিতে প্রকাশ করে তালিকা পদ্ধতি প্রকাশ করে এবং ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তাহলে আমাদের যে তালিকা পদ্ধতি তার মান হচ্ছে -1 2 0 1 1 0 2 -1, এটা হচ্ছে তালিকা পদ্ধতি দ্বারের মান, এবং এই ডোমেন হচ্ছে এটা, রেঞ্জ হচ্ছে এটা। আশা করি তোমরা এই সমস্যাটি সমাধান বুঝতে পেরেছ। তোমাদের প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম শেষ করছি। আল্লাহ হাফেজ।